অসম মাইক্রো ফাইনেন্স উদগনি আর সকাহ আসনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগারী মহিলা হিসাবে মই অতি আনন্দে এই পবিত্র সদনক অবগত করব বিচার যে আমার সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অভিলাষী প্রতিশ্রুতি রক্ষা করে সফলতার সেবা আগবাবলে সক্ষম হয়েছে। এই প্রতিশ্রুতি হল অসম মাইক্রো ফাইনেন্স উদগনিয়ার সকাহ আসনি 2021-র রূপায়ণ। এই আসনির উদ্দেশ্য হল মাইক্রো ফাইনেন্সর ঋণর বোঝা তথা উচ্চ হারত সুতর দ্বারা ভারকন্ত রাজ্যখনের দুর্দশাবস্থ মহিলাসকলক সকাহ প্রদান করা। মাইক্রো ফাইনেন্সর ঋণ গ্রহণকারী দুখিয়া মহিলাসকলে এনে ধরনের লাভালাভ প্রদান করার ক্ষেত্রে অসমে হল একমাত্র রাজ্য। অধ্যক্ষ মহোদয়, ইতিমধ্যে প্রথম পর্যায়ের অধীনত যখন লাভালাভ পাইছে ঋণ গ্রহণের ক্ষেত্রে নিয়ম অনুবর্তা মানি চলা রাজ্যখনের প্রায় 10 লাখ যোগ্য হিতাধিকারীলে প্রায় 2000 কোটি টাকার উদগনিমূলক ধন প্রদান করবলে লওয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, বাকি থাকা 7খন জেলাত উদগনি প্রদান করার জড়িয়ে এই পর্যায়ে ধন প্রদান করা প্রক্রিয়া এইবারের বহাগ বিহুর আগতে সম্পূর্ণ করা হব। অধ্যক্ষ মহোদয়, আমার প্রথম পর্যায়ের যিনি ঋণ পরিশোধের কথা আছিল এই বহাগ বিহুর পিছত আমার আগে আগে গোটেই জেলাতে প্রথম পর্যায়ের এই কামখিনি আমার সম্পূর্ণ হব। দ্বিতীয় পর্যায়ের অধীনত 89 দিনলে ঋণ পরিশোধ করবলে বাকি থাকা ঋণ গ্রহণকারী ব্যক্তিসকলক প্রদান করবলগে ধনখিনি সরকারে পরিশোধ করব। সময়মতে ঋণ পরিশোধ করা এনে ধরনের সকল ঋণ গ্রহণকারী ব্যক্তিকে এনে উদগনি বটা প্রদান করা হব। ইয়ার দ্বারা প্রায় 6 লাখ ঋণ গ্রহণকারী ব্যক্তি উপকৃত হব। অধ্যক্ষ মহোদয়, যখন ঋণ গ্রহণকারী ব্যক্তি মানসিকভাবে চাপর সম্মুখীন হয়েছে এই থার্ড কেটেগরি আর একাউন্ট নন পারফর্মিং এসেটস পরিগণিত হয়েছে তেনে ব্যক্তিক তৃতীয় পর্যায়ের অধীনত অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যক্তিসকলে পরিশোধ করবলে বাকি থাকা ঋণ সরকারে প্রদান করিবর কারণে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দুর্দশাগ্রস্ত মহিলাসকলক এই বৃহৎ লাভালাভ প্রদান করবলে আমি মডেলিটি আর মাপকাঠি যুগুত করে আছো। এইখন আসনি অধ্যক্ষ মহোদয় কেবল ঋণ মাফর কথাই নহয়, ই হয়েছে আমার রাজ্যখনত এক বৃহৎ মহিলা সবলীকর কারণে এক দৃঢ় পদক্ষেপ। অধ্যক্ষ মহোদয়, মই এই আসনির বাবে 2500 কোটি টাকা ধার্য করছো। অসম মাইক্রো ফাইনেন্স উদগনিয়ার সকাহ আসনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগারী মহিলা হিসাবে মই অতি আনন্দে এই পবিত্র সদনক অবগত করব বিচার যে আমার সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অভিলাষী প্রতিশ্রুতি রক্ষা করে সফলতার সেবা আগবাবলে সক্ষম হয়েছে। এই প্রতিশ্রুতি হল অসম মাইক্রো ফাইনেন্স উদগনিয়ার সকাহ আসনি 2021-র রূপায়ণ। এই আসনির উদ্দেশ্য হল মাইক্রো ফাইনেন্সর ঋণের বোঝা তথা উচ্চ হারত সুতর দ্বারা ভারকন্ত রাজ্যখনের দুর্দশাবস্থ মহিলাসকলক সকাহ প্রদান করা। মাইক্রো ফাইনেন্সর ঋণ গ্রহণকারী দুখিয়া মহিলাসকলে এনে ধরনের লাভালাভ প্রদান করার ক্ষেত্রে অসমে হল একমাত্র রাজ্য। অধ্যক্ষ মহোদয়, ইতিমধ্যে প্রথম পর্যায়ের অধীনত যখন লাভালাভ পাইছে ঋণ গ্রহণের ক্ষেত্রে নিয়ম অনুবর্তা মানি চলা রাজ্যখনের প্রায় 10 লাখ যোগ্য হিতাধিকারীলে প্রায় 2000 কোটি টাকার উদগনিমূলক ধন প্রদান করবলে লওয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, বাকি থাকা 7খন জেলাত উদগনি প্রদান করার জড়িয়ে এই পর্যায়ে ধন প্রদান করা প্রক্রিয়া এইবারের বহাগ বিহুর আগতে সম্পূর্ণ করা হব। অধ্যক্ষ মহোদয়, আমার প্রথম পর্যায়ের যিনি ঋণ পরিশোধের কথা আছিল এই বহাগ বিহুর পিছত আমার আগে আগে গোটেই জেলাতে প্রথম পর্যায়ের এই কামখিনি আমার সম্পূর্ণ হব। দ্বিতীয় পর্যায়ের অধীনত 89 দিনলে ঋণ পরিশোধ করবলে বাকি থাকা ঋণ গ্রহণকারী ব্যক্তিসকলক প্রদান করবলগে ধনখিনি সরকারে পরিশোধ করব। সময়মতে ঋণ পরিশোধ করা এনে ধরনের সকল ঋণ গ্রহণকারী ব্যক্তিকে এনে উদগনি বটা প্রদান করা হব। ইয়ার দ্বারা প্রায় 6 লাখ ঋণ গ্রহণকারী ব্যক্তি উপকৃত হব। অধ্যক্ষ মহোদয়, যখন ঋণ গ্রহণকারী ব্যক্তি মানসিকভাবে চাপর সম্মুখীন হয়েছে এই থার্ড কেটেগরি আর একাউন্ট নন পারফর্মিং এসেটস পরিগণিত হয়েছে তেনে ব্যক্তিক তৃতীয় পর্যায়ের অধীনত অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যক্তিসকলে পরিশোধ করবলে বাকি থাকা ঋণ সরকারে প্রদান করবর কারণে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দুর্দশাগ্রস্ত মহিলাসকলক এই বৃহৎ লাভালাভ প্রদান করবলে আমি মডেলিটি আর মাপকাঠি যুগুত করে আছো। এইখন আসনি অধ্যক্ষ মহোদয় কেবল ঋণ মাফর কথাই নহয়, ই হয়েছে আমার রাজ্যখনত এক বৃহৎ মহিলা সবলীকর কারণে এক দৃঢ় পদক্ষেপ। অধ্যক্ষ মহোদয়, মই এই আসনির বাবে 2500 কোটি টাকা ধার্য করছো।